হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি এখন একটু ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যা 6টা, তো এই 6টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ব্লগ স্টার্ট করতে করতে আর আমি আর কি আজকে তেমন কোনো ব্লগ শেয়ার করলাম না, শুধু আমি আজ একটু অনেকদিন বাদে আর কি একটু পার্লারে গিয়েছিলাম শুধু গ্রুপ ক্লাব করতে। তো সেটাই আর কি শেয়ার করছি তোমাদের সাথে, কারণ এই 2-3 দিন হয়ে গেল আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না। বলেছিলাম যে ভ্যাকসিন নিয়েছি, তার জন্য আমার হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল, তো ভিডিও করতে একদম পারিনি। আর আজকে যেহেতু একটু সুস্থ আছি, তার জন্য ভাবলাম যে পুজো এসে গেল তো একটুখানি নিজের উপর একটু চর্চা করি। তো আমি তেমন কিছু পার্লারে করি না, শুধু জাস্ট ব্রুটা প্লাগ করতে গিয়েছিলাম, কারণ ব্রুটা অনেকটা মানে খারাপ লাগছে দেখতে, পুরো বন মানুষের মতো লাগছে। তো আমি পাশেই একটা পার্লার ছিল আমাদের বাড়ির পাশেই, মানে 2-3টে বাড়ির পরেই, তো সেখানে গিয়েছি। আর এই দিদিটার কাছে আমি এই প্রথম আজকে করলাম, কোনোদিন করিনি, অন্যান্য জায়গায় করি। তো সেখানে দেখলাম প্রচণ্ড ভিড়, এখানেও ছিল আমার আগে দুজন, তো তাদের হয়ে গিয়েছে, তো ভাবলাম করেই নিয়ে একবারে আসলাম যখন, তো সেটাই আর কি। আর আজকে ফোনটা তো আমি ধরতে পারছি না, কারণ কোন হাতে ধরবো, আমার এখানে একটু ধরা লাগছে কপালটা, তো মাকে দিয়েছিলাম ধরতে, জানি না মা কেমন ধরেছে। তো ভিডিওটা আমি মানে অন করে দেখছি যে যা হোক মোটামুটি ভালোই করেছে। আর ওখান থেকে ফোনটা আমি একবার নিয়ে দেখছিলাম যে ভিডিওটা হচ্ছে কিনা, বা মার হাতে টাচ লেগে কিছু হয়ে গেল কিনা, তো দেখলাম যে না ঠিকঠাকই আছে। তো যা হোক মা মোটামুটি আর কি আমার মনের মতন করে মোটামুটি ধরেছে, পারে না যেহেতু সেরকমভাবে, তো যেমনটা ধরিয়ে দিয়েছি তেমনটাই করেছে। আর মানে আমি প্রায় 6-7 মাস বাদে আর কি ব্রুটা প্লাগ করছি, তো আমার একটু ব্যথা লাগছিল অনেক দিন পর। তো তো দেখো যে আমাদের এখানে দিদিটা কেমন করে, তো তোমরা চাইলে আসতে পারো, দিদিটার কাজটা খুবই সুন্দর, আমি পরে একবার দেখাবো ওখানে যে কেমন লাগছে আমাকে, দারুণ লাগছে। আর আমার কিন্তু কি বলতো, আমি যতবার ভ্রু প্লাক করেছি তো আমার জোড়া ভুরুও যেহেতু আমার, আমি জোড়া ভুরুটা কখনো কাটিনি, কারণ আমার জোড়া ভুরুটা খুবই ভালো লাগে, আর আমার মারও পছন্দ না, জোড়া ভুরুটাই বেশ সুন্দর লাগে। তো দেখতে থাকো কন্টিনিউ, আর কেমন লাগে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানটা না আমার সব থেকে বেশি খারাপ লাগে, দেখো যেখানে আমার পশম নেই আর কি, ভুরুটা নেই, সেখান থেকেও তুলে দেয়, এর জন্য মানে প্রচণ্ড রাগ হয়। আর এখান থেকে পরের বার আর কি এতটা খারাপ লাগে, এতটা চওড়া হয়ে যায় ভুরুটা, ভীষণ খারাপ লাগে, একদম না তুললে আর ভালোই লাগে। তবে কাজটা খুব ভালো দিদিটার, বেশ সুন্দর করে আর কি করে দিচ্ছে। আর দেখো আজকে এখানে একটা নতুন জিনিস হয়েছে, বলতে ভুলেই গেছি, দেখো আমার নাকেরটা পড়েছে, নাকের কিন্তু আমি দুটো নাকের পড়া ছিল, একটা উপরে যেটা এখন দেখছি এটা আগে একটা ছোট্ট ডাল মতন নাকের ছিল, আর এই যে নাকে যেটা এখন দেওয়া আছে এটাই মিডিলে, যেই নাকটা আর কি নাকফুল অনেকে বলে, তো ওটা ওখানে ছিল, তো সেটা আমি আজকে খুলে আর কি ওখানটায় পড়েছি, ওটা খুলে ফেলেছি। তো ভুরুটা আমার যেহেতু তোলা হয়ে গেছে প্রায়, তো ভাবলাম যে এবার মা বলছে যে একটু ধর, আমি হয়তো পারছি না ঠিক মতো, তো মার থেকে নিয়ে আমি আর কি ধরেছি, যেহেতু হয়ে গিয়েছে এখন তার জন্য। তো দেখো কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার কেমন লাগছে। আমি বলছিলাম যে দেখো আমার এই সাইডে ভুরুটা লম্বা আর এই সাইডে ভুরুটা একটু ছোট, বলছে যে না না ঠিকই আছে লম্বাই আছে। আমি বলছি না একটু সামান্য আমার ছোট বড় আছে এই সাইডে, মানে ডান সাইডের ভুরুটা একটু ছোট আর বাঁ সাইডের একটু বড়, সরি ডান সাইডেরটা একটু লম্বা আর বাঁ সাইডেরটা একটু ছোট আছে। তো আমি ভিডিওটার আগে পরে শুরু করতে পারিনি যে আমি এখন যাচ্ছি এরকম ভাবে, কারণ ভাবিনি যে হট করেই চলে যাব, মানে মনে হলো যে যাই হট করেই, তো হট করে চলে গিয়েছি, তার জন্য বাড়ি থেকে বেরোনোর সময় বলতে পারিনি যে যাচ্ছি আমি প্রসাদ করতে। এই যে দেখো ক্লাব করা হয়ে গেছে, তো একটা কিছু দিয়ে হয়তো লোশন টাইপের কিছু দিয়ে দিচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা এখানেই শেষ করছি, জানি বেশি ভিডিওটা বড় হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।